দর্শক সকলকে স্বাগত জানাই ইউবিসি নিউজের অফিসিয়াল ফেসবুক পেজে। রাতের রংপুর যেন আলোয় আলোকিত, ঝলমলে এই আলোয় যেন নতুন রূপ পেয়েছে এই রংপুর নগরী। রংপুরের নগরবাসী যেন দেখছে নতুন রংপুরকে। জানাতে চাই এই সাদা আলো শহর রংপুর সম্পর্কে। ক্যামেরার চোখে হয়তো আপনারা দেখছেন, একটু জানাতে চাই এই রংপুর সম্পর্কে আজকের বিস্তারিত যে বিষয়টি রয়েছে। দৈনিক হাজারো ভাসমান মানুষের সমাগমে সরগরম হয়ে থাকা রংপুর সিটি কর্পোরেশনের দিন ও রাতের রূপের মধ্যে রয়েছে একটু ভিন্নতা। দিনভর গণপরিবহন সহ মানুষের জটলা থাকে পুরো নগর জুড়ে। যানজট ও মানুষজট সামলাতে হিমশিম খেতে হয় যেন আইনশৃঙ্খলা বাহিনীকে। কোন পথে যাবেন সব পথই যেন রুদ্ধ হয়ে রয়েছে। কিন্তু দিনের জটলা শেষে সন্ধ্যার আলোয় ঝলমলে ইট পাথরের শহর সাদা রঙে ভাসছে, তৈরি হয় অন্যরকম এক আবহ। প্রযুক্তির উৎকর্ষে নগরপিতা মোস্তাফিজুর রহমান মোস্তফা যেন সে পথেই হাঁটছেন। জানা গেছে 49 কোটি টাকা ব্যয়ে পুরাতন সড়কবাতি ও পোল সরিয়ে 6,500 স্টিলের নতুন করে পরিকল্পিতভাবে 8,700 বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব লাগানো হচ্ছে। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অপরাধ প্রবণতা কমাতে আগেই লাগানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা। নগরীর প্রধান সড়ক, পাড়া মহল্লার সংযোগ সড়কগুলোই এখন আর শুকনোয় ধুলো ওড়ে না, বৃষ্টিতে হয় না জলজট। দর্শক, এতক্ষণ জানাচ্ছিলাম আপনাদেরকে রাতের শহর, রাতের সাদা আলোর শহর রংপুর সম্পর্কে। ইতিমধ্যে আমরা জেনেছি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা জানিয়েছেন এক বছরের মধ্যেই উপহার দিবেন রংপুরবাসীকে একটি বাসযোগ্য নগর। আমরা প্রত্যাশা করি এক বছরের মধ্যে যাতে আমরা পাই একটি সুপরিকল্পিত এবং সুগঠিত একটি নগর, সেই নগরটি উপহার দিবেন আমাদের সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এছাড়া দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই আরও একটি তথ্য। রংপুরের প্রবেশদ্বার থেকে মডার্ন মোড় পর্যন্ত স্থাপিত হচ্ছে এই নতুন 6,500 পোল এবং রংপুর সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের নগরবাসী উপভোগ করতে যাচ্ছে এবং পেতে যাচ্ছে সুবিধা এই 800-700 এলইডি বাল্বের। দর্শক, জানিয়ে দিতে চাই আপনাদের আবারও রংপুর সহ সারা দেশে যে করোনাকালীন যে দুর্যোগ চলছে, এই দুর্যোগে মানুষ যাতে সুস্থ থাকার নিমিত্তে ঘরে থাকে এবং ঘরে থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই রাখছি। এবং আপনাদের জন্য মাঠে আমরাই রয়েছি আপনাদেরকে সকল খবর সবার আগে দেওয়ার জন্য। কবি চৌধুরী জয়, ইউবিসি নিউজ, রংপুর।